আমি দেখে নিচ্ছি, আর পড়ে লিখি বহু দালাম বা শুনলো তাহলে কিন্তু কালিসনে আমাদের যে পুকুর ছিল, পুকুর আমরা জানি সার্বিক ব্যবহারের কার্যে হলে ওই 1.5 কিলোমিটার জনবসতির এরিয়ার ভিতরে কোনো পুকুর থাকলে সেই পুকুরটা কিন্তু অবৈধভাবে ভরাট করার কোনো সরকারি অনুমোদন নাই। সরকারি অনুমোদন করতে গেলে সেটাকে মিউটেশন কনভারসেশন করতে হবে, সমপরিমাণ জায়গা একই মৌজাত এবং 1.5 কিলোমিটারের ভিতরে কিন্তু কুড়িয়ে দিতে হবে। আমরা দেখেছি এইটার ক্ষেত্রে সেই রকম কোনো আইনি পদক্ষেপ যারা কুড়ছেন বা যারা জুয়াচ্ছেন তারা সেই রকম কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেননি এবং তারা মিউটেশন কনভারসেশনের রাস্তাতে না যেয়ে শুধুমাত্র নিজেদের গাজরির স্বার্থে এবং জনসাধারণকে অবমাননা করে এই অবৈধভাবে বাড়ি নির্মাণ করছে এবং পুকুর ভরাটি করছে নিজেদের স্বার্থ সিদ্ধির লেগে, শুধুমাত্র মুনাফা ইনকামের জন্য। তাই এই অসাধু ব্যক্তি যারা সরকারের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই ধরনের কাজ করার চেষ্টা করে, অবিলম্বে আমরা জনসাধারণের পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের দাবি করছি। অভিযুক্ত দীপক গোড়াই আর ক্ষুদিরাম গোড়াই, যা ওদেরকে যদি গ্রেপ্তার করা না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো। আমরা অভিযোগটা পেলাম, আমরা বিএলআরও সাহেবকে বলেছি, ওসি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি, আমরা অতি দ্রুত ব্যাপারটাকে খতিয়ে দেখে করা ব্যবস্থা নেব। না, এটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ, আমরা দেখে নিচ্ছি, তদন্ত করে যদি আইন বিরুদ্ধ কাজ হয়ে থাকে আমরা যথাযোগ্য প্রশাসনিক ব্যবস্থা নেব।